মানুষ সবচেয়ে বেশি তখন কাঁদে যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে। কিছু মানুষের কথার ধরন এমন যে না চাইলেও চোখে জল চলে আসে। অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাটা ছেড়ে দেয়। বিষের চেয়েও বেশি বিষাক্ত একটা মানুষের মিথ্যা অভিনয়। দুই দিন চ্যাট করে ভেবে নেবেন না যে সে সারা জীবন এইভাবেই কথা বলবে। এটা সোশ্যাল মিডিয়া, এখানে সবাই সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলে ভুলে যায়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসায় সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেশি হয়। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, হ্যাঁ এটাই স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে সারা জীবন বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে, আসলে এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে। বাস্তবে ভালোবাসা দিলে সবাই সস্তা ভাবে আর সম্মান দিলে সবাই বোকা ভাবে। যার সাথে মনের মিল নেই তার সাথে কখনো সম্পর্ক আর রেখো না। যে বোঝে না তাকে কখনো বোঝাতে যেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলবে না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা আর করবে না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করবে না। তুমি যা এড়িয়ে চলবে তা তোমাকে বেশি বিপদে ফেলতে পারে। মনের কষ্ট আর চোখের জল কাউকে কখনো দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে কখনো বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। সম্পর্ক আর অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। সবাই বলে সময়ের সাথে কষ্ট কম হয়ে যায়, কিন্তু সত্যিটা হলো সময়ের সাথে কষ্ট কমে না, কষ্ট সহ্য করাটা অভ্যাসে পরিণত হয়। ভাবছো তুমি তার প্রিয়জন ঘড়ির কাঁটা মুচকি হাসে আর বলে যতক্ষণ প্রয়োজন ততক্ষণই প্রিয়জন। হৃৎপিণ্ডটা আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। ভালোবাসার মানুষকে শাসন করুন, অপমান নয়, কারণ শাসনে ভালোবাসা থাকে অপমানে নয়। কারো কারো ব্যবহার এবং আচরণ কিছু সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করে। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই বিরক্তিকর লাগে। 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আপনি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবেন। ভাবনার উত্তম সময় হলো রাত, কেননা নীরবতা তখন সঙ্গী হয়। কখনো কারো কাছে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিও না, কারণ একমাত্র তুমি সেই ব্যক্তি যে তোমার ব্যক্তিত্বের যথার্থ মর্যাদা দিতে পারবে। সরল মনের মানুষগুলো সবসময় ভালো ব্যবহারের পাগল হয়। কেউ শত আঘাত করার পরেও ভালো করে দুটো কথা বললেই ওরা আঘাতের ব্যথা ভুলে যায়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। ফুল যেমন দ্বিতীয়বার ফোটে না, জীবনটাও দ্বিতীয়বার আসে না। বাস্তবতা নিছক একটি বিভ্রম, যদিও এটি খুবই স্থায়ী। বৃদ্ধ হওয়ার সুখ অনেকের মধ্যেই দেখা যায়, কিন্তু সকলে হাত পেয়ে পাষাণ হয়ে যায় সে হৃদয় অতি সহজে কোমল হবে না। যে হৃদয় জন্মগতভাবেই পাষাণ সে হৃদয় মৃত্যু পর্যন্ত পাষাণই থেকে যাবে।
মন আনন্দময় থাকে যদি কোনো আফসোস না রাখতে পারো। তুমি নাই তাতে কি, তবুও আমি কিন্তু এখন আর একা নই, তোমার দেয়া স্মৃতিগুলো তো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গে। তুমি যে প্রকৃতই চেষ্টা করেছো ভুলগুলোই তার প্রমাণ। যে বাড়িতে সদা শান্তি বিরাজমান উন্নতি সেখানেই বাসা বাঁধে। হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে, ছেড়ে দিলে আমার বাচ্চাটার কি হবে, বাহিরের মানুষ কি বলবে। সুন্দর চেহারা দেখেও বুঝে না, আবার কেউ চোখ দেখেই বুঝে ফেলে, কেউ কেউ লেখাগুলো পড়ে বুঝে না, আবার কেউ চোখ বোলালেই তার মর্মগুলো বুঝে ফেলে। সম্পর্ক তৈরি হওয়ার বিশ্বাস রাখো, যত পিছনে তাকাবে তোমার গন্তব্য তত দূরে চলে যাবে। তুমি কতটা ভুল করেছো এটা কোনো বিষয় নয়, বরং সেই ভুল থেকে তুমি কতটা শিক্ষা নিয়েছো এটাই সবচেয়ে বড় বিষয়। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজেই নিজেকে মোটিভেট করো, নিজে নিজের সবচেয়ে বড় বন্ধু হও, 100% তুমি সফল হবে। পরিশ্রম করলে ভাগ্যেরও ক্ষমতা নেই তোমার স্বপ্ন পূরণে বাধা দেবার। আমায় নিয়ে যারা সমালোচনা করেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারা নিজেদের মূল্যবান সময় আমার জন্য ব্যয় করছেন। তোমার গল্পে যে সর্বত্র তার গল্পে তুমি বিরক্ত। অপরের দোষ তালাশ করে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করি। আয়নায় নিজেদের ছবি দেখে সবারই ভালো লাগে। আয়নায় যদি নিজেদের মনের ছবিটা দেখা যেত তাহলে হয়তো সমাজের এতটা অবক্ষয় হতো না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। কারো বিপদ দেখে উল্লাসিত হয়ো না। আগামীকাল তুমি কোন অবস্থায় পতিত হবে তা তোমার জানা নেই। যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্টটা তাকে বলা যায় না। দুর্বল পেয়ে কাউকে চাপের মধ্যে ফেলে অন্যায় সুবিধে লাভ করে নিজেকে খুব তৃপ্ত ও চালাক মনে হতে পারে, কিন্তু তার পরিণতি সুখকর হয় না। মানুষের বয়স যত বাড়ে খাবার ততই কমে, ঔষধ বাড়ে একসময় ঔষধ খেয়ে মানুষের পেট ভরে, আমরা ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছি। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায়। হাসতে দেখে ভাবছো আমায়, আছি আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতাই নয়, মানুষ হিংসা করে সফলতাই। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। মানুষকে দিয়ে শূন্য স্থান পূরণের থেকে স্থানটা শূন্য রেখে দেওয়াই ভালো। যাকে তাকে পথ দেখিয়ে দেবেন না, বেইমান বিশ্বাসঘাতকতা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা হয়ে দাঁড়াবে। ঝগড়া করার পর যখন দুজনই একসাথে হেসে ফেলে সেই মুহূর্তের মতো সুন্দর আর কিছু নেই। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেয়ে না, শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। আমরা সবসময় সুন্দর আগামীকালের জন্য কাজ করি, কিন্তু যখন আগামী আসে তখন উপভোগ করার বদলে আমরা আবার সুন্দর আগামীকালের জন্য চিন্তামগ্ন হই। আসুন এবার সুন্দর আজটাকে ভোগ করি। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, কেউ অহংকারে কেউ আবার অবহেলায়। তোমার উন্নতিতে একমাত্র তোমার বাবা মা ছাড়া পৃথিবীর আর কাউকে নির্ভেজাল খুশি হতে দেখতে পাবে না। অন্যের আনন্দের ভাগ নেওয়ার চেয়ে অন্যের দুঃখের ভাগ নেওয়ার মধ্যেই থাকে প্রকৃত সহমর্মিতার প্রকাশ। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে, চাকরিটা পায়
তারপর নিজের শখ পূরণ করব বলে। সময় কখনো থেমে থাকে না, সময় তার নিজস্ব নিয়মে ঠিক বয়ে যায়, শুধু জীবনটাই হঠাৎ থেমে যায়। যেটা একবার ছেড়ে এসেছো সেখানে আর না যাওয়াই ভালো, কারণ ডোবার জলে পোশাক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখো, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হলে সেটা তোমার এক বিরাট ব্যর্থতা। ভালোবাসা তোমাকে যেমন ঐশ্বর্য মণ্ডিত করে দিতে পারে, তেমনি ভিখারি করে দিতেও বিন্দুমাত্র বিলম্ব করে না। যে কথা যতক্ষণ নিজের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্তই সেটাকে গোপন বলা যায়। প্রতিভা এমনই একটা জিনিস যার জোরে কারো জীবনের কিছু কুকীর্তিও চাপা পড়ে যায়। পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায়, আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার এখন আর কাউকে দরকার নাই, আমি একাই চলতে পারি। হয়তো এ কারণে আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মানুষ তো সবার ঘরেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। আপনার জীবন কখনোই এক মিনিটে বদলাবে না, কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। ভালোবাসা না কেনা যায় না বেচা যায়, শুধু উপলব্ধি করা যায়। আবেগ কমাও, জীবনে সুখী হতে পারবে। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায়। সবসময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়। পরচর্চা ও পরনিন্দা থেকে দূরে থাকার সহজ পথ হল নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখা। এই পৃথিবীতে কেউ সম্পূর্ণরূপে সুগঠিত নয়। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে, রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে, ইচ্ছা দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে, আর সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। জীবনে কেউ কখনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে নৈতিকতা ও মূল্যবোধ শিখে না, তা শিখে তার প্রথম শিক্ষক, তার অভিভাবক বা বাবা মার কাছ থেকে। তাই বাবা মাকে তার সন্তানকে নৈতিকতা ও মূল্যবোধ শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।